মুসাইবা জন শেষ, মানে একটা আম থেকে এতগুলো হবে আমরা ভাবতেও পারিনি। এখন এটা সুন্দর কেরমাখানা হবে। এখন আম ছিঁড়বো, ছিঁড়ো এইটাও দেখাই, ওটা ছিঁড়ো, একটা ছিঁড়ো, একটা ছিঁড়ো, হ্যাঁ ওটা ছিঁড়ো, হ্যাঁ এটা ছিঁড়ো হলো, এই যে একটা গাছে আরও আম আছে, দেখতে পাচ্ছি এখানেও আম, ওই গাছের আমটা আজকে ভর্তা করছি, জামাইয়ের হাতে ভর্তা, সবাই মিলে আজকে আম ভর্তাটা খাবো। এখন আম কোচানো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে, চিকন চিকন। আর বিকেলে এভাবে ছাদে নিজের গাছের আম, অসাধারণ। কষ্ট হচ্ছে তোমার? হুম, অনেক বড় তো না? অনেক, হ্যাঁ আমটা অনেক বড়। দেখে মনে হচ্ছে আম ভর্তা না, সেমাই রান্না করছি আমরা, এত সুন্দর হচ্ছে। মুড়ি মাখানো খাচ্ছে, বাইরে ওয়েদারটা বিকেল তো এখন খুব সুন্দর, আর মনে হচ্ছে বৃষ্টি হবে। এই পাশটা আকাশটা খুব মেঘলা মেঘলা, আর ও পাশটা একদম রেড হয়ে আছে। ছাদের এই কাজগুলো করা হয়েছে, এই কারণে বিকেলে আম ভর্তা খেতে চলে আসলাম। আর আম ভর্তা যখন বানাবো মনে হলো তোমাদের সাথে শেয়ার করবো। এই যে লেবু, লেবু হয়েছে গাছে, আর এই কলা গাছটা না এখন কেমন যেন মরে যাচ্ছে, এখান থেকে নতুন পাতা পাতা গজাচ্ছে। আমি একটু খেয়ে দেখি তো, মিষ্টি এই আম টক হবে না, ভালো যাক তো। এটা পাকলে তো মনে হয় আরো মজা হতো। ব্যানানা, আমরা ব্যানানা ম্যাঙ্গো, তো আমার কাছে মনে হচ্ছে সেমাই ম্যাঙ্গো। নাম করা হচ্ছে নুসাইবা, তো খেয়ে ফেলছে নুসাইবা। আম কোচানো শেষ, কোচাও। অনেকগুলো আম হয়েছে, মানে একটা আম থেকে এতগুলো হবে আমরা ভাবতেও পারিনি। জাস্ট ফান করে ছাদে এসে ভাবলাম যে আম ভর্তা করে খাই বিকেলবেলা, এত হবে মনে হচ্ছে না আমরা দু তিনজন পারবো, আরও চার পাঁচজন লাগবে। এখন লবণ দেব, হ্যাঁ হ্যাঁ লবণ, কারণ এই আম অতটা টক না, এখন অল্প করে দিচ্ছি, বাচ্চারা খাবে তাই চিনি দিচ্ছি আমরা। অনেক দিও, এখন আমি মাখাচ্ছি, কারণ কাটাকাটি কষ্ট এগুলো কিছুই আমি করতে চাইনি। এখন এটা সুন্দর কেরমাখানা হবে, এটা তো দেখে মনে হচ্ছে এখনই পানি চলে আসছে মুখে, যারা দেখছে তাদেরও মনে হয়। অনেক অঞ্চলে সরিষার তেল দেয়। আমাদের আম ভর্তা হয়ে গিয়েছে, দেখো কত সুন্দর, এদিকে বৃষ্টি পড়ছে, আমরা এখন তাড়াতাড়ি করে, দেখো বৃষ্টি পড়ছে, এখন তাড়াতাড়ি নিচে যাব, একটু খেয়ে দেখি সবাই মিলে, সবাই মিলে খাও খাও, সবাই খাও, সবাই খাও। অসম্ভব মজা, অসম্ভব মজা, সেরকম মানে ছোটবেলা ফিরে গেছে। মজা লাগছে, আমরা তো গুড় খেজুরে পকটে বৃষ্টিতে আমার ফোন ভেজে আছে।
মানে আমরা এই আম ভর্তা করতে এসে যেভাবে বৃষ্টি হবে ভাবতেও পাইনি।